जी मैम। আচ্ছা এরপর দেখো বিল্ডিং মডিউলস, আমাদের ফিচার্স গুলো প্রোটোটাইপ গুলো আসলে মডিউল মডিউলে ভাগ করে নিতে হয়, বিকজ সবগুলো ফিচার একসাথে একই প্ল্যাটফর্মে করা যায় না। মডিউল আকারে থাকলে জিনিসগুলো শো করতে ইজি হয়, পার্ট অফ অ্যাকচুয়াল সিস্টেম। আমাদের প্রোটোটাইপটা হবে মডিউল, মানে বুঝি আমরা আমরা ধরো আমাদের সিস্টেমের মধ্যে লগ ইন এর জন্য কিছু কাজ বাজ আছে, সো আমরা এই লগ ইনটাকে একটা মডিউল হিসেবে ভাগ করে নিতে পারি, ওই সিস্টেমের মধ্যে অর্ডার প্লেস করা যায়। ওকে, এইটাকে একটা মডিউল হিসেবে ভাগ করে নিতে পারি। আবার আমরা যদি ওই সিস্টেমের মধ্যে আবার চাই হচ্ছে আরেকটা মডিউল অ্যাড করতে, সেটা হচ্ছে কার্টের মধ্যে। আমরা কি কার্টের মধ্যে অনেক কিছু সেভ করে রাখি না, এই কার্টে অ্যাড করা এটাকে আলাদা মডিউল, মানে এই এইটাতে কিভাবে কাজ করবে, লগ ইন কিভাবে কাজ করবে, অর্ডার কিভাবে কাজ করবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ বানিয়ে আমি যদি প্রোটোটাইপিংটা দেখাই তাহলে ইজি হবে মডিউলে মডিউলে ভাগ করে। সো এগুলা সবই হচ্ছে পার্ট অফ অ্যাকচুয়াল সিস্টেম। আমাদের অ্যাকচুয়াল সিস্টেমে যা যা থাকবে প্রত্যেকটা মডিউলে এক একটা পার্ট হিসেবে কাজ করবে, অ্যান্ড উই হ্যাভ টু ইন্টিগ্রেট অল দা মডিউলস হিয়ার অল টুগেদার। সো ফোর কাইন্ডস অফ প্রোটোটাইপ এখানে দেয়া আছে দেখো। ক্লক ওয়াইজ যদি আমরা বলি তো স্টার্টিং ফ্রম দা আপার লেফট, আপার লেফটের এইখান থেকে স্টার্ট হয়েছে। দেখো আমরা যদি ক্লক ওয়াইজ দেখি ঘুরবে জিনিসটা। আসলে ফোর টাইপের প্রোটোটাইপ আছে, একটা হচ্ছে প্যাচড আপ প্রোটোটাইপ, নন অপারেশনাল প্রোটোটাইপ অলরেডি পড়েছি, ফার্স্ট অফিস সিরিজ প্রোটোটাইপ, দেন হচ্ছে সিলেক্টেড ফিচার্স প্রোটোটাইপ। সো আমাদের প্রোটোটাইপ চার রকমের হয়, প্যাচ আপ হয়, নন অপারেশনাল হয়, ফার্স্ট এ সিরিজ প্রোটোটাইপ হয়, আর হচ্ছে সিলেক্টেড ফিচার্স প্রোটোটাইপ হয়। সো চার রকমের প্রোটোটাইপ নিয়ে কোয়েশ্চেন হইলে হোপফুলি তোমরা বলতে পারবা প্যাচ আপ কি, নন অপারেশনালটা কি, ফার্স্ট অফ এ সিরিজ হইলে আসলে অ্যাকচুয়ালি কি হয়, সিলেক্টেড ফিচার্স থাকলে কি হয়। সো এগুলো তোমরা বলতে পারবা। প্রোটোটাইপিং অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু দা সিস্টেমস লাইফ সাইকেল, প্রোটোটাইপটা কি একটা অল্টারনেটিভ হিসেবে কাজ করে আমাদের সিস্টেম লাইফ সাইকেলের মধ্যে। সো আমরা যখন হচ্ছে প্রোটোটাইপ নিয়ে কাজ করবো আমাদের লাইফ সাইকেলটা অ্যাকচুয়ালি উই হ্যাভ টু গো থ্রু ইট, আমাদের লাইফ সাইকেল অনুযায়ী প্রোটোটাইপ শুরুতে ডিজাইন করতে হয়, দেন আবার কি করতে হয় ওই প্রোটোটাইপটা কি এনরিচ করতে হয়। ওকে, সো আমাদের অল্টারনেটিভ হিসেবে কাজ করে। টু মেইন প্রবলেমস উইথ এসডিএলসি, এসডিএলসি তে দুইটা প্রবলেম আছে, এক্সটেন্ডেড টাইম রিকোয়ার টু গো থ্রু দা ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আমাদের কি হয় এক্সটেন্ডেড টাইম দরকার হয়, আমরা যদি পুরো লাইফ সাইকেলটাকে ঘোরাতে চাই এসডিএলসি তে, তোমরা দেখেছো রিকোয়ারমেন্ট গ্যাদার করলাম শুরুতে, রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর সময় অন্য কাজ করা যায় নাই, দেন হচ্ছে ওইটা গ্যাদার করার পরে আমাদের ডিজাইনের পার্টে ডিজাইন করতে হয়েছে, ডিজাইন করার সময় অন্য কিছু করা যায় নাই, ডিজাইনিং এর পরে কোডিং করতে হয়েছে। সো প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল টাইম নিডেড। সো আমার এখানে এক্সটেন্ডেড টাইম খুবই দরকার হয়ে যায় এসডিএলসি আমরা যখন ইউজ করি। এবং ইউজার রিকোয়ারমেন্টস চেঞ্জ ওভার টাইম, আমাদের যারা হচ্ছে ক্লায়েন্ট আছে তারা দুই একদিন পর পর দেখবা তুমি যখন হচ্ছে ওই তোমার সফটওয়্যারটা দিয়েছো তখন দেখবা ওরা আসলে ওদের রিকোয়ারমেন্ট ওভার টাইমে চেঞ্জ করছে, তাদের হচ্ছে চেঞ্জ হচ্ছে যে ভাই আমি এটা চাইতেছি না এখন, এটা চলতেছে না ভাই আপনি এটা করে দেন। সো এইটা বলে হচ্ছে রিকোয়ারমেন্ট চেঞ্জ। Rather than using prototyping to replace the SDLC, use prototyping as a part of SDLC. SDLC কে পুরা পুরি রিপ্লেস না করে SDLC এর একটা পার্ট হিসেবে প্রোটোটাইপিং রেখে দেওয়া যায়, যা আমি প্রোটোটাইপিং শুরুতে দিব এবং দেন হচ্ছে রিকোয়ারমেন্ট দিবে ইউজাররা। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর এ সফটওয়্যার ডেভেলপমেন্ট। সো গাইডলাইন্স ফর ডেভেলপিং এ প্রোটোটাইপ, আমাদের প্রোটোটাইপ ডেভেলপ করার জন্য কি কি গাইডলাইন আছে দেখো। ওয়ার্ক ইন ম্যানেজেবল মডিউলস, আমাদের ম্যানেজেবল মডিউলে কাজ করা উচিত যেটাকে আমরা ম্যানেজ করতে পারবো, সো ওইটাকে প্রোটোটাইপের মধ্যে ইনক্লুড করব। বিল্ড দ্য প্রোটোটাইপ র্যাপিডলি, খুবই দ্রুত প্রোটোটাইপ রেডি করতে হবে। প্রোটোটাইপ রেডি করার জন্য আই ডোন্ট ওয়েস্ট দ্য টাইম অর মানি, সো আই হ্যাভ টু রেডি ইট উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম। Modify the prototype in a successive iteration, that is important. Modify the prototype. If we build a prototype, then we have to use this prototype for further extension, that is called the
successive iteration. So prototype should be the version 1, and then the version 2 will come by updating the prototype, not a new thing. So this is called the iteration. So ami eki jinish ke bar bar use kore development kore kore niye ashtechi, that is called the iteration. So we have to modify the prototype for this iteration, then stress the user interface. Amader user interface ta prototyping er shomoy actually we have to show that amader banaye felte hobe prototyping er shomoy jate user ra attractive hoy amader prototyping er khetre ar ki. So disadvantage of prototyping, there is always something disadvantage of any good things. Like prototype has some disadvantage, which is it can be difficult to manage prototyping as a project in the larger system effort. So it can be difficult to manage prototyping as a project. So if we think prototype as a project, then it is very difficult to work on it. Kibhabe tumi jodi dhoro ekta prototype design korcho, amra normally prototype ta design kore feli ekjon ba dui jone, but jokhon tumi etake project hishebe dekhcho, prototyping e design korte hocche, prototyping e code korte hocche, individually 7-8 joner kaj korar lagteche. So ei 7-8 jon ke ekshathe kore prototype design kora, that is very much difficult. So project hishebe kaj korte gele ei prototyping ta ekjoner korte hoy actually. So amra ashole shobai kaj korte parbo na, that will be difficult. Users analyst may adopt a prototype as a completed system. User ebong analyst jara ache tara ki korte pare, onek shomoy adapt kore nite pare je prototype is the main or the completed system. So eta ek shomoy giye hocche effect fele amader system er upore je eta etar baire ami kichu korte parchi na, that is called prototype adaptation. So advantage ki ki ache prototype er moddhe, potential for changing the system early in its development. When we have to develop the system, we must change or modify the prototype. So we have to change the potential, we have to make the potential changing in our system, that is very important. This is a advantage of prototyping. Opportunities to stop development on a system that is not working. So opportunity to stop development on a system that is not working. If you guys want to add some features to your system but it is not workable, like you want to develop a project which is like as online ticketing system, so you have book some tickets or you have to buy some tickets. So if you want to develop this system, you have to add online payment system, right? But in this current situation, it is not possible for you guys. You don't use the IP address, or you haven't any contract with Bkash or Rocket, so you don't use this technology in your system. So you have to stop adding these features, online payment system. So tumra prototype korar shomoy bujhe gecho je ashole ami online payment system rakhte chaichhilam but rakhte parchi na because of amar sathe oi tomar ye bikasher ba rocket er kono rokomer contract nai. So ami ki korte pari eta workable hobe na, so ami ki korte pari ei feature ta ke omit kore rakhte pari. Okay, then jokhon abar workable hobe tokhon add kore dite parbo, it important thing. Then possibility of development, possibility of developing a system that more closely addresses users' needs and expectation. So when I show the prototype, users are able to understand what actually they want or what is this system will be. So eta amader khubi preferable because of amra jante pari je amader system ta ashole user er kache jacche kina, user ki eta ke nite parche kina ba user ki eta ke pochondo korche kina. So that is important.
prototyping using Scotts software, COT software. Okay, sometimes the quickest way to prototype is through the modular installation of Scotts software. Scotts একটা software যে জায়গায় আসলে prototype design করা যায়, বিভিন্ন module add করে করে এখানে prototype design করা যায়. Some Scotts software is elaborate and expensive but highly useful. Though the Scotts are very expensive sometimes. It's very expensive or elaborative. So this is highly useful for us. Okay. যদিও এটা আসলে টাকা পয়সা লাগে বাট এটা অ্যাকচুয়ালি ইউজফুল সো ইউজ আর রোল ইন প্রোটোটাইপিং অ্যাকচুয়ালি ইউজার এর রোলটা কি প্রোটোটাইপিং এর ক্ষেত্রে অনেস্ট ইনভলভমেন্ট লাগবে দ্যাট ইজ এক্সপেরিমেন্টিং উইথ দ্য প্রোটোটাইপ আমি যে প্রোটোটাইপটা দিয়েছি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে বা অ্যাজ এ ইউজার হিসেবে তোমাকে অনেস্টলি এক্সপেরিমেন্ট করতে হবে তোমাকে অনেস্টলি দেখতে হবে আদারওয়াইজ আই ক্যান নট আইডেন্টিফাই ইউর needs. Okay, so giving open reactions to the prototype. তোমাকে obviously open reaction করতে হবে. তাহলে এইটা ভালো লাগেনি. ভাই এটা কি দিছেন এটা ভালো লাগেনি. ভাই এইটা এমন হলো কেন? এইটা এইভাবে করলে ভালো হতো. So তোমার open reaction থাকতে হবে. You cannot be shy in any way. So suggestions, additions or the deletions from the prototype. Suggestion থাকতে হবে. কি অ্যাডিশন করতে হবে অর আই নিড টু মেবি সাম ডিলিশন ফ্রম মাই প্রোটোটাইপ সো ইউ হ্যাভ টু গিভ দি সাজেশনস অনেস্টলি অ্যাবাউট দিস প্রোটোটাইপ সো এটা আমাদের থাকতে হবে আচ্ছা এরপরে কি আমাদের হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট রাইট RAD আমরা RAD সম্পর্কে কি আগে জেনেছি কোথাও পড়েছি কেউ কি বলতে পারবা সবাইকে আমরা ঘুমাচ্ছি নো ম্যাম RAD সম্পর্কে কি আগে কখনো পড়েছো নো ম্যাম আমি স্যার তোমার কথা বুঝি নাই যে বলছো তোমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা আচ্ছা যাই হোক আমাদের র্যাড নিয়ে আমরা আজকেই পড়ি আমাদের র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দ্যাট মিন্স আমরা অবজেক্ট ওরিয়েন্টেড তোমার সবাই তো অবজেক্ট ওরিয়েন্টেড আইডিয়া আছে আমার মনে হয় ওপি কোর্সে র্যাডটা নিয়ে একটু জানার কথা যে আমরা আসলে কিভাবে বা জাভাতে খুব দ্রুত আসলে আমাদের প্রজেক্টটাকে আগায় নিতে পারি তো এটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ টু সিস্টেম ডেভেলপমেন্ট দ্যাট ইনক্লুডস এ মেথড অফ ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সফটওয়্যার টুল সো আমাদের এটা মেইনলি অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ আমরা হচ্ছে মেথডস ইউজ করি সফটওয়্যার টুল দিয়ে খুব দ্রুত ডিজাইন করে ফেলতে পারি দ্যাট মিন্স তোমরা যদি জাভার কথা চিন্তা করো একটা বাটন ক্রিয়েট করার জন্য অনেকে হচ্ছে কি লিখেছো কোড লিখেছো একটা বাটন ক্রিয়েশনের জন্য রাইট জাভাতে আবার অনেকে কি করেছে ওই যে লেআউট থেকে টেনে টেনে বাটন ক্রিয়েট করে ফিচার গুলাকে ওই যে বাটন নিয়ে একটা পেজের মধ্যে বসাইছো তারপর ওই বাটনের পাশে হচ্ছে তোমার রেডিও বাটন থাকবে বা কি কি থাকবে ডিজাইনিং টা জাস্ট টেনে টেনে আমরা বসাই না বিভিন্ন যারা অ্যান্ড্রয়েড এর কোর্স করেছো তারাও বলতে পারবা যে টেনে টেনে বসানো যায় এবং যখন তুমি টেনে টেনে বসাইছো তার এগেনস্টে সাম কোর্স আর জেনারেটেড সো দ্যাট ইজ কল্ড দ্য র্যাড র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আমি জাস্ট হচ্ছে টেনে নিয়ে নিয়ে বসায় বসায় ওই টেক্সট ফিল্ড রেডি করে ফেলছি বাটন রেডি করে ফেলছি সো এইটাই হচ্ছে র্যাড ওকে সো এটা একটা সফটওয়্যার টুল দিয়ে করা যায় ওকে র্যাড ফেজেস কি কি করা যায় দেখো র্যাড এর আবার কিছু কিছু ফেজ আছে তিনটা ফেজ আছে এখানে একটা ফার্স্ট ফেজ হচ্ছে রিকোয়ারমেন্টস প্ল্যানিং আমাদের শুরুতে কি নিয়ে আসতে হবে রিকোয়ারমেন্ট প্ল্যান করে ফেলতে হবে কি কি থাকবে কি কি থাকবে না দেন হচ্ছে র্যাড ডিসিশন ওয়ার্কশপ আমাদের
সরি ডিজাইন ওয়ার্কশপ, আমাদের র্যাড এর মধ্যে আমাদের কি কি ডিজাইন হবে, লাইক অ্যাজ কয়টা বাটন থাকবে, কয়টা পেজ থাকবে, কোন জায়গায় ক্লিক করলে কোন পেজে যাবে, এই জিনিসগুলো আমাদের রেডি করে ফেলতে হবে। এন্ড দেন আমাদের ইমপ্লিমেন্টেশনে, যখন আমি বললাম যে এখানে একটা বাটন থাকবে, এইভাবে একটা বাটন থাকবে, এরপরে হচ্ছে ইনপুটের জন্য হচ্ছে টেক্সট ফিল থাকবে, যখনই তুমি টেক্সট ফিল দিয়ে ফিল আপ করবা দেন হচ্ছে পরে পেজে চলে যাবে। সো পরের পেজে যে যাচ্ছে এইটাই, এইগুলা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের একটা পার্ট চলে আসে। আমি কিন্তু ডিজাইনিংটা করে ফেলছি, ওকে, ডিজাইনিং করার সাথে সাথে এর এগেনস্টে আমাদের কি হচ্ছে সোর্স কোড জেনারেট হচ্ছে, ওই কোডটাকে আমি চাইলে এখন হচ্ছে মডিফাই করতে পারবো। দেন হচ্ছে ক্লিক অন কি, কোনটাতে ক্লিক করলে কোন পেজে যাবে, ক্লিক অন অ্যাকশন কি হবে সেটাকে, এটা বলে হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন। সো রেড এর তিনটা ফেজ থাকে, একটা হচ্ছে রিকোয়ার্ড প্ল্যানিং লাগে, দেন হচ্ছে ডিজাইন, এরপরে ইমপ্লিমেন্টেশন। সো রেড ডিজাইন ওয়ার্কশপ ইজ দ্য হার্ট অফ দ্য ইন্টারঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট প্রসেস। সো আমি যেইভাবে ডিজাইনিংটা করবো, দ্যাট ইজ কল্ড দ্য হার্ট অফ দ্য ডেভেলপমেন্ট প্রসেস। দেখো রেড ডিজাইন ওয়ার্কশপ রিকোয়ারমেন্ট প্ল্যানিং শুরুতে আছে, রিকোয়ারমেন্ট প্ল্যানিং আইডেন্টিফাই অবজেক্টিভস অ্যান্ড ইনফরমেশন রিকোয়ারমেন্ট, দেন হচ্ছে আমাদের ডিজাইনিং এর মধ্যে ওয়ার্ক উইথ ইউজার টু ডিজাইন দ্য সিস্টেম, ওয়ার্ক উইথ ইউজার টু ডিজাইন দ্য সিস্টেম, দেন হচ্ছে কি দেন হচ্ছে বিল্ড দ্য সিস্টেম। আমরা কি করব, ইউজার ডিজাইন করে দেন হচ্ছে আমরা প্রোটোটাইপটা ডিজাইনিং এর জন্য ওই বাটন টাটন কিভাবে কি কোন জায়গায় কি বসবে, কোন জায়গায় কোন কালার বসবে, এগুলো সব ডিজাইন করে ফেলবো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ইমপ্লিমেন্টেশনের পার্টে যাব। সো এই যে এই যে ডিজাইনিং এর পার্টটা, এই ডিজাইনিং এর পার্টটা হবে হচ্ছে আমাদের একটা নতুন সিস্টেম, আমাদের মেইনলি কি বলে এটাকে, এটাকে বলে হচ্ছে আমাদের রেডের হচ্ছে হার্ট, যেটা আমরা বলতে পারি আর কি। সো রিকোয়ারমেন্ট প্ল্যানিং ফেজ এর মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, ইউজার্স অ্যান্ড অ্যানালিস্ট মিন অলরেডি তোমরা জানো যে আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট কিভাবে নিতে হয়, প্ল্যানিং কিভাবে করতে হয়, আমি এটা নিয়ে আর কথা বলবো না, অনেকবার বলা হয়েছে রিকোয়ারমেন্ট যেভাবে নেওয়া হয়। র্যাড ডিজাইন ওয়ার্কশপের মধ্যে দেখো এটা একটু বলি, এটা যেহেতু নতুন, সো ডিজাইন অ্যান্ড রিফাইন ফেজ, আমাদের শুধু ডিজাইন করতে হয় এবং রিফাইন করতে হয় ফেজ গুলাকে। দেন হচ্ছে ইউজ গ্রুপ ডিসিশন সাপোর্ট সিস্টেম রুম ইফ অ্যাভেলেবল, আমাদের ডিসিশন সাপোর্ট সিস্টেম একসাথে গ্রুপ ডিসকাশন করে নিতে হয় যদি সম্ভব হয়। ইউজার রেসপন্ড টু অ্যাকচুয়াল ওয়ার্কিং প্রোটোটাইপ, ইউজারকে অ্যাকচুয়াল প্রোটোটাইপটাকে দেখাতে হবে এবং ইউজারকে বাসবি সেটাকে রেসপন্ড করতে হবে যে এই প্রোটোটাইপের কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে। দেন হচ্ছে অ্যানালিস্ট রিফাইন দ্য ডিজাইন মডিউলস বেসড অন ইউজার রেসপন্সেস, আবার রিডিজাইন করতে হবে, রিফাইন করতে হবে আমাদের, ওকে, যে আমাদের ইউজাররা যেই ইয়াটা দিয়েছে, যেই সাজেশনটা দিয়েছে তার উপর বেস করে আমাদেরকে আবার রিডিজাইন করে নিতে হবে। সো আমাদের ওয়ার্কশপটা এবার ডিজাইন করতে হয়। ইমপ্লিমেন্টেশন ফেজ এর মধ্যে হচ্ছে আমাদের যে সিস্টেমটা আছে সেগুলোর কোড জেনারেট করতে হয়, প্যারালালি ওই সিস্টেমটাকে রান ওল্ডটাকে রিফাইন করে হচ্ছে নিউলি ডিজাইন করতে হয়, এইটাকে বলে হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজ। মার্টিনস পায়োনিয়র অ্যাপ্রোচেস টু র্যাড, আমাদের এইটা একটু দেখো, মার্টিনস পায়োনিয়র অ্যাপ্রোচ টু র্যাড, র্যাড এর জন্য মার্টিনস পায়োনিয়র আসলে অ্যাকচুয়ালি কি কি, রিকোয়ারমেন্টস প্ল্যানিং ইউজার ডিজাইন কনস্ট্রাকশন দেন হচ্ছে কাট ওভার, আমাদের কি করতে হবে, রিকোয়ারমেন্ট প্ল্যানিং করতে হবে, ইউজার ডিজাইন করতে হবে, কনস্ট্রাকশন করতে হবে, দেন হচ্ছে কাট ওভার করতে হয়। সো এইগুলো হচ্ছে আমাদের পায়োনিয়র অ্যাপ্রোচেস র্যাড এর জন্য, মার্টিনস পায়োনিয়র অ্যাপ্রোচ। তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট আর দ্য মার্টিনস পায়োনিয়র অ্যাপ্রোচেস টু র্যাড, সো ইউ হ্যাভ টু রাইট অল দোজ থিংস। সো মার্টিনস ফেজেস অফ র্যাড কি কি, আমাদের রিকোয়ারমেন্ট প্ল্যানিং করতে হয়, ডিজাইন করতে হয়, কনস্ট্রাক্ট করতে হয়, দেন হচ্ছে কাট ওভার ফেজ করতে হয়। সো সফটওয়্যার টুল ফর র্যাড, আমরা আসলে কি কি সফটওয়্যার ইউজ করতে পারি ফর র্যাড, মানে ড্র্যাগ এন্ড ড্রপ যেটাকে বলে, ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে আসলে সব সফটওয়্যারে থাকে না, যেমন আমি কি বলে এটাকে কোড ব্লকে ড্রপ ড্র্যাগ ড্রপের কোনো অপশন নাই, বাট এখানে দেখো কিছু সফটওয়্যারের নাম আছে যেখান থেকে ড্র্যাগ ড্রপ করে আমরা সফটওয়্যার ডেভেলপ করতে পারি। একটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস,
যেটা তোমরা যেটা বেস করে থাকো অ্যাক্সেসের মধ্যে টেবিল কেটে নিয়ে এনে বসায় দিছো, টেবিল হয়ে গেছে। ভিজুয়াল, মাইক্রোসফট ভিজুয়াল বেসিক এটা ইউজ করেছো কিনা আমি জানি না, ভিজুয়াল সি প্লাস প্লাস, মাইক্রোসফট ডট নেট, যারা হচ্ছে ডট নেট এর কোর্স করেছো তারা বলতে পারবা যে ডট নেটটাতেও আসলে ওই ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে কাজ করা যায়। ডিফার ফ্রম আরো অনেক আছে, এগুলো ছাড়াও আরো অনেক ড্র্যাগ এন্ড ড্রপ এর সিস্টেম আছে। ডিফার ফ্রম ওয়ান অ্যানাদার ইন দেয়ার ক্যাপাবিলিটিস টু সাপোর্ট ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশন, ইজি অফ ইউজ, দ্য অ্যামাউন্ট অফ প্রোগ্রামিং স্কিল দ্যাট ইজ রিকোয়ার্ড। সো আমাদের প্রোগ্রামিং স্কিল যতটুকু আছে ওই প্রোগ্রামিং স্কিলটাকে কাজে লাগানো আসলে পসিবল হয়। ধরো আমাকে অনেক বেশি এক্সপার্ট না হইলেও চলে, কারণ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ম্যাক্সিমাম পার্টটা কাজ করে। সো আমাকে জাস্ট হচ্ছে বেসিক জিনিসগুলো জানা থাকলে আমি এটা দিয়ে র্যাগ দিয়ে আসলে সফটওয়্যার ডিজাইন করে ফেলতে পারবো। সো আমরা যদি কম্পেয়ার করতে চাই যে আসলে র্যাড আর হচ্ছে এসডিএলসি এই দুটার মধ্যে কম্পারিজন, অ্যাকচুয়ালি তাদের মধ্যে কম্পারিজনটা কি, তাহলে এই তিনটা কম্পারিজন আসবে। শুরুতে র্যাড সফটওয়্যার টুলস আর ইউজ টু জেনারেট স্ক্রিনস অ্যান্ড এক্সিবিট দ্য ওভারঅল ফ্লো অফ রানিং অফ অ্যান অ্যাপ্লিকেশন। আমাদের কি বলেছে, আমাদের র্যাড সফটওয়্যার টুলের মধ্যে কি হয়, আমাদের জেনারেট স্ক্রিন হয় অ্যান্ড এক্সিবিট দ্য ওভারঅল ফ্লো অফ রানিং অফ দ্য অ্যাপ্লিকেশন। আমাদের র্যাড যদি ডেভেলপমেন্ট থাকে আমরা টোটালি যেটা করতে পারি একটা প্রোটোটাইপিং এর মতো পেয়ে যাই এবং কিভাবে কাজ হচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা জানতে পারি। ওকে, র্যাড ইউজার্স আর সাইনিং অফ অন এ ভিজুয়াল মডেল রিপ্রেজেন্টেশন। সো আমাদের কি করতে হবে, র্যাড ইউজাররা সাইনিং সাইন করতে পারে ভিজুয়াল মডেল রিপ্রেজেন্টেশনে, সাইনিং অফ করতে পারে মানে লগ ইন টগ ইন করা যেতে পারে র্যাড এর থ্রুতে। বাট এসডিএলসি তে করতে গেলে আমরা কিন্তু এটা পারি না, কারণ এসডিএলসি শুরুতে রিকোয়ারমেন্ট নেয়, এরপরে ডিজাইন করে, এরপরে ইমপ্লিমেন্টেশন, তারপরে টেস্টিং, মানে টোটালি আলাদা আলাদা হবে। সো র্যাড ইমপ্লিমেন্টেশন ইজ লেস স্ট্রেসফুল বিকজ ইউজার্স হ্যাভ হেল্প টু ডিজাইন দ্য বিজনেস অ্যাসপেক্ট অফ দ্য সিস্টেম। সো র্যাডটাকে আমি খুব দ্রুত করে কাজ করে আমি ইউজারকে দিয়ে দিতে পারছি এবং ইউজার তাকে সেটার এগেনস্টে কি করতে পারছে, তাদেরকে মতামত প্রকাশ করতে পারছে। যখনই সে মতামত দিতে পারছে তার মানে কি, আমাদের কাজটা আরো ইজি হয়ে যাচ্ছে। পরে সে বলতে পারবে না যে আমি এটা জানি না, এটা করি না, এভাবে বলি নাই। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে এসডিএলসি এর তুলনায় একটু ভালো আর কি র্যাড। ওকে, এরপরে কি বলেছে দেখো, দ্য র্যাড ডিজাইন মার্শাল এনার্জি অ্যাপ্রোচ কম্পেয়ার্ড, একই সাথে দুইটা ফিগার দিয়ে কম্পারিজন দেখানো হয়েছে। সো র্যাডটা কি, র্যাডটা একই কাজ বারবার বারবার হচ্ছে লুপ আকারে, যেটাকে আমরা ইটারেশন বলি। বাট এসডিএলসি তে একই ভাবে যাচ্ছে, ভুল হইলেও কিছু করার নাই, ঠিক হইলেও কিছু করার নাই। সো আমাদেরকে র্যাডটা হচ্ছে বেশি ভালো আর কি ওই এসডিএলসি এর তুলনায়, সেটাই বোঝানো হয়েছে এখানে। When to use RAD? আমরা আসলে কখন RAD use করব? The team includes programs and analysts who are experienced with it. যারা হচ্ছে already experienced programming এর সাথে এবং analysts who are experienced with it. যারা team leader leader হিসেবে programmer আছে এবং analyst যারা হচ্ছে already experienced তারা এটাকে use করবে। There are pressing reasons for speeding up application development. Pressing reasons for speeding up অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। তোমাদের কিন্তু ওই যে আমাদের র্যাড এর মধ্যে কি থাকে, আমরা এক পেজ থেকে আরেক পেজে ক্লিক করে যেতে পারি বা ইন্টারফেসটা ফুললি ডিজাইন করা থাকে। সো এটা আসলে আমাদের স্পিড আপ করে, আমাদের অ্যাপ্লিকেশনটা ডেভেলপমেন্টের জন্য স্পিড আপ হয়। সো দ্য প্রজেক্ট ইনভলভস এ নোভেল কমার্স অ্যাপ্লিকেশন অ্যান্ড নিডস কুইক রেজাল্টস। আমাদের কিছু নোভেল কমার্স অ্যাপ্লিকেশন থাকে যেগুলোর আসলে কুইকলি রেজাল্টস এর দরকার হয়, দেখাইতে হয়। সো এসডিএলসি এর থ্রুতে আসলে ওটা একটু সময় সাপেক্ষ, দ্যাট ইজ ওয়াই উই ক্যান ইউজ দ্য র্যাড সিস্টেম। ইউজার্স আর সফিস্টিকেটেড আর হাইলি এঙ্গেজ উইথ দ্য গোলস অফ দ্য কোম্পানি। সো ইউজার নিড টু স্পেসিফাই দ্য থিং হোয়াট দে অ্যাকচুয়ালি ওয়ান্ট অর হোয়াট দে অ্যাকচুয়ালি নিড, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট টু অ্যাচিভ দ্য গোল। ডিসঅ্যাডভান্টেজ কিছু অবশ্যই আছে, আমি বলেছি সবকিছুরই ডিসঅ্যাডভান্টেজ থাকে। সো আমরা এখানে দেখে ট্রাইং টু হারি দ্য প্রজেক্ট টু মাচ, র্যাড এর মধ্যে অ্যাকচুয়ালি তুমি একটা ইন্টারফেস ডিজাইন করতে যেখানে 2 দিন লাগবে কোডিং করে, সেই ইন্টারফেসটা ডিজাইন করতে 30 মিনিটস, ইউ নিড অনলি 30 মিনিটস ইউজিং দ্য
র্যাড সিস্টেম। সো আমরা কি করি, আমরা একটু বেশি তাড়াহুড়া করে ফেলি র্যাডিং করার সময়, ল্যাক অফ ডকুমেন্টেশন। এবং যখনই আমরা হচ্ছে ওই খুব দ্রুত করে ফেলতে পারতেছি, হাই হুতাশ করি, তখন আমাদের ডকুমেন্টেশন লাগে না অ্যাকচুয়ালি। তাহলে ধর এটা কোনো কাজ হইলো, সেটা মূল্যায়ন আমরা দিতে জানি না, দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ দ্য ল্যাক অফ ডকুমেন্টেশন, আমাদের ল্যাকিং থেকে যায়। সো এই ল্যাকিংটা খুবই খুবই ডিসঅ্যাডভান্টেজ একটা থিং, কারণ পরবর্তীতে আমি জানবো না অ্যাকচুয়ালি হোয়াট উই অ্যাকচুয়ালি ডান হিয়ার। সো এটা আসলে করা যাবে না। এখন দেখো আমরা প্রোটোটাইপিং নিয়ে অনেক কথা বললাম, কয়টা বাজে তোমাদের কি সময় আছে? না 10:50 বাজে ম্যাম, সময় আছে। তাহলে ক্লাস কয়টা পর্যন্ত? 11টা। 11টা না, তাহলে হচ্ছে আমরা এজাইল মডেলটা একটু স্টার্ট করে দিয়ে যাই। এজাইল মডেলিং এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা মডেল, যেই জায়গায় হচ্ছে তুমি একটা প্রোটোটাইপ। এজাইল মডেলটার মধ্যে ব্যাপার হচ্ছে তুমি যখন একটা ছোট্ট একটা সিস্টেম ডেভেলপ করবা এবং সিস্টেমটাকে ফুললি ডেভেলপ করে, ফুললি বলতে মোটামুটি ডেভেলপ করে তুমি ইউজারকে দেখাবা এবং ইউজার ভুল বের করবে, এই এই জিনিসটা ভুল আছে, আমি এই পার্টটা এইভাবে চাচ্ছি না এইভাবে চাচ্ছি, তখন তুমি ওই ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আবার চেঞ্জ করে আবার ইউজারকে দিবা। ইউজার আবার বলবে যে আচ্ছা ভাই এই বাটনটা এখানে না হইলে ওইখানে দিলে মনে হয় ভালো হইতো, আমাদের এই কাজটা এইভাবে না করে ওইভাবে করলে মনে হয় বেটার হতো, আর এই যে কালারটা দিয়েছেন এই কালারটা রেড না দিলে ইয়ালো দিলে মনে হয় বেস্ট হতো। সো এই যে রিকোয়ারমেন্ট দিলে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আবার চেঞ্জ করে আবার লঞ্চ করলাম। সো এইভাবে আমি রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ করতে থাকবো, এইটাই হচ্ছে অ্যাজাইল মডেলিং। অ্যাজাইল মডেলিং এর মধ্যে একটাই সুবিধা, তুমি ইন টাইমের মধ্যে ইউজারের যত নিড আছে সবকিছু ফুলফিল করতে পারবা। সো অ্যাজাইল মডেলিং এখানে কি কি বলছে আমরা একটু দেখি। অ্যাজাইল মেথডস আর এ কালেকশন অফ ইনোভেটিভ, আমি আগেই বলেছি ইনোভেটিভ, ইনভেনশন আর ইনোভেশনের মধ্যে পার্থক্য আছে। ওকে, ইনোভেটিভ ইউজার সেন্টার্ড অ্যাপ্রোচ টু সিস্টেম ডেভেলপমেন্ট। সো সিস্টেম ডেভেলপমেন্টের জন্য এটা হচ্ছে ইউজার সেন্টার্ড একটা অ্যাপ্রোচ, ট্রাইজ টু define an overall system plan quickly, develop and release software quickly, and then continuously revise the software to add additional feature. So what is actually done here, we have a prototype, then we have to modify the prototype for better version, then we need to add some additional features, we have to add, we develop the system by adding the features, then showed it to the customer, and then customer, if they have another requirements, they have asked for features, and we have to add those features to our system. So that is called agile modeling. আমরা হচ্ছে খুব দ্রুত করে করে just versioning টা, যেমন হচ্ছে তোমরা এটা agile modeling এর একটা example হইতে পারে, যারা হচ্ছে Xiaomi চালাচ্ছ, শাওমিতে যেটা হয় 2 দিন পর পর দেখবা আপডেট আসতেছে। কিভাবে আপডেট আসতেছে, তুমি একটা চালানোর সময় ফোনটা চালানোর সময় কোন একটা ক্র্যাশ খাইছে কোন একটা সিস্টেম বা কোন একটা সফটওয়্যার, তখন সাথে সাথে তোমাকে বলে রিপোর্ট করতে। আমরা হয়তো ম্যাক্সিমাম মানুষই করি না, বাট অনেকেই করে। ওই রিপোর্টটা যখন অনেকগুলো রিপোর্ট যায় একই জিনিসের জন্য, সাথে সাথে ওরা কি করে ওখানে বসে তাদের সিস্টেমটাকে ডেভেলপ করে ফেলে, যে এই সিস্টেমটা এই এই বাগটা আছে, এই বাগটা যত দ্রুত সম্ভব উই নিড টু কি বলে এটাকে হচ্ছে এটাকে মিটিগেট করতে হবে, উই নিড টু মিটিগেট দা বাগ। সো ওরা কি করে ওই বাগটাকে দূর করে আবার নতুন একটা ভার্সন দিয়ে তোমাকে বলে দিবে আপডেট আসছে। আমরা কি করি আবার সিস্টেমটাকে ফুললি আপডেট দেই, রাইট? সো দেখবা যে আপডেট দেওয়ার পরে ওই যে আগের বাগটা ছিল ওই বাগটা আর থাকে না। এইটাই হচ্ছে অ্যাজাইল মডেলিং, ওরা আমাদেরকে ফুল প্যাকেজ দিয়ে দিয়েছে এবং আমরা যখনই রিপোর্ট করছি আমাদের রিপোর্ট অনুযায়ী ওরা কি করছে ওই মডেল ওদের সিস্টেমটাকে ডেভেলপ করে আবার নিউ ভার্সন আমাদেরকে দিয়ে দিচ্ছে। দ্যাট ইজ কলড দ্য অ্যাজাইল মডেলিং। সো কন্টিনিউয়াসলি রিভাইজ হচ্ছে সিস্টেমটা। So values and principles of agile modeling এর মধ্যে কি আছে দেখো, values
and principles এখানে কয়েকটা ভ্যালু থাকে ভ্যালুস আছে এবং প্রিন্সিপাল আছে শুরুতে হচ্ছে কমিউনিকেশন করতে হবে মাস্ট বি ইউ হ্যাভ টু রিপোর্ট সাম বাগস টু মি আদারওয়াইজ আই ক্যান নট আইডেন্টিফাই দোজ বাগস ওকে সিম্পলিসিটি থাকতে হবে ইউ হ্যাভ ইউ মাস্ট বি ডিজাইন এ সিস্টেম দ্য সিম্পলিসিটি রুল আদারওয়াইজ ইফ ইট ইজ ভেরি কমপ্লেক্স নো ওয়ান উইল ওয়ার্ক ফর ইট ওকে ফিডব্যাক থাকতে হবে আমি যে সিস্টেমটা ডেভেলপ করলাম এটা রেটিংটা থাকতে হবে যদি রেটিং আমি না দেই তাহলে হচ্ছে ফিডব্যাক দেওয়া হচ্ছে না আর উইদাউট ফিডব্যাক আই ক্যান নট মডিফাই দ্য এক্সিস্টিং সিস্টেম ওকে কারেজ করতে হবে এনকারেজিং যে একটা ব্যাপার আছে তোমাকে পাঁচে পাঁচ দিলাম পাঁচে চার দিলাম এই ব্যাপারগুলো আমাদের থাকতে হবে সো দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্য অ্যাজাইল মডেলিং অ্যাজাইল মডেলিং এ যদি এই পার্টগুলো না থাকে তাহলে উই ক্যান নট ডু এনিথিং So values are crucial to the agile approaches, simplicity, feedback, courage, communications. These values are much more important. So এই value গুলো আমাদের থাকতে হয়। এরপরে হচ্ছে basic principles of agile modeling. দেখো কিছু basic principle আছে। আমাদের rapid feedback থাকতে হবে। Assuming simplicity, simplicity থাকতে হবে। Changing incremental. ইনক্রিমেন্টালি আমাদের চেঞ্জ করতে হবে যেটা 15 দিনে দিয়েছি এরপর ভার্সন আরো 7 দিনে দেব এরপর ভার্সন আরো 4 দিনে দেব এরপর হচ্ছে প্রত্যেক দিন নতুন নতুন ভার্সন দেব এইগুলা হচ্ছে থাকতে হয় এমব্রেসিং চেঞ্জ আমাদের চেঞ্জটা চোখে পড়ার মতো করতে হবে এনকারেজিং কোয়ালিটি ওয়ার্ক অবশ্যই কোয়ালিটি ওয়ার্কের এনকারেজমেন্ট থাকতে হবে এইগুলো হচ্ছে বেসিক প্রিন্সিপালস ওকে সো এই যে এজাইল প্রিন্সিপালের মধ্যেই বিভিন্ন পিরামিড আকারে দেখানো আছে সাকসেসফুল প্রজেক্ট করার জন্য এটা একটু দেখে নিবা অ্যাক্টিভিটিস রিসোর্স এন্ড প্র্যাকটিসেস অফ এজাইল মডেলিং কোডিং করতে হবে টেস্টিং লিসেনিং ডিজাইনিং এটা অলরেডি আমাদের এসডিএলসি তে পড়া আছে সো এটা নিয়ে আমি আর কথা বলছি না ফোর সোর্স কন্ট্রোল ভ্যারিয়েবলস অফ এজাইল মডেলিং আমাদের চারটা সোর্স রিসোর্স হচ্ছে আমাদের চারটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করে এজাইল মডেলিং এ সেটা হচ্ছে ফার্স্ট অফ অল টাইমিং টাইমিং টা ইম্পর্টেন্ট Timing is very much important for agile modeling. Cost is also important, quality and scope. আমি আসলে কোথায় কোথায় কাজ করতে পারবো কোয়ালিটিটা আমার কেমন হচ্ছে আমার কস্টিংটা কেমন পড়ছে এবং টাইমটা কিরকম যাচ্ছে এইগুলো হচ্ছে চারটা ভ্যারিয়েবল তো এই ভ্যারিয়েবল গুলো হচ্ছে agile modeling এর জন্য ইম্পর্টেন্ট ফোর কোর agile এই পর্যন্তই থাকুক ম্যাম আচ্ছা এই যে এই এই স্লাইডটা শেষ করে দিচ্ছি ঠিক আছে সো ফোর কোর এজাইল প্র্যাকটিসেস এজাইল যদি আমি রানিং করতে চাই তাহলে আমাদের কয়েকটা জিনিস প্র্যাকটিস করতে হবে শর্ট রিলিজ দ্যাট মিন্স Xiaomi ফোনের আপডেট দেখবা দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহ পর পরই আসতেছে এই যে শর্ট রিলিজিংটা হচ্ছে এইটাকে বলে হচ্ছে এজাইল মডেলিং এই প্র্যাকটিসটা থাকতে হবে আদারওয়াইজ এজাইল মডেল কাজ করবে না সে যদি এক বছরের জন্য কোনো আপডেট নাই তাহলে সেটা এজাইল মডেল হিসেবে কাউন্টই হবে না 40 আওয়ার ওয়ার্ক উইক আমাদের 40 ঘন্টা উইকলি কাজ করতে হবে এজাইল প্র্যাকটিসের জন্য অন সাইট কাস্টমার কাস্টমার একদিকে কাজ করবে মানে ইউজ করবে এবং আমরা হচ্ছে সেই অনুযায়ী তাদের ফিডব্যাক অনুযায়ী সেটাকে ডিজাইন করব পেয়ার প্রোগ্রামিং থাকতে হবে দ্যাট মিন্স একটা সোর্স কোডের মধ্যে একই সাথে দুইজন বা তিনজন কোডিং করতে হবে আমরা কি করি আমরা যখন কোড ব্লকসে কাজ করি আমার কোডটাকে আমিই ডিজাইন করি রাইট বাট ইফ উই ওয়ান্ট টু পেয়ার প্রোগ্রামিং then we have to take the source code in online and we have to modify দুইজন বা তিনজন আমরা প্রোগ্রামিং করে ফেলতে পারি সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের পেয়ার প্রোগ্রামিং করতে হয় শর্ট রিলিজ থাকতে হয় 40 আওয়ার উইক কাজ করতে হয় উইকলি এন্ড অন সাইট কাস্টমার এবং কাস্টমারকে একই সাথে কাজ করতে হয় সো আমাদের মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই ম্যাম শেষ ক্লাস হ্যাঁ কিছু বলবা ম্যাম একটা কথা ছিল ম্যাম মিডের খাতাটাকে একটু দেখা যাবে ম্যাম কারণ ম্যাম আমার একটা কোশ্চেনে শুধু ব্রিফলি এক্সপ্লেইন করা ছিল না বাকিগুলোতে আমি এক্সপ্লেইন করেছিলাম ম্যাম
মিডের খাতাটা দেখা যাবে বলতে মিডের খাতা তো তোমার কাছেই আছে, তুমি দেখো। ম্যাম মার্কিংটা একটু যে কোথায়। ম্যাম আপনি কিছু মনে না করলেন না মিডের খাতাটা নিয়ে একটু কথা বলতাম ম্যাম? হ্যাঁ 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 বলো বলো বলো। ম্যাম আপনি যে বলছেন না যে করার সময় ওই যে প্রথম দিকে বলছিলেন যে যে নাম্বার অনুযায়ী মানে আমাদের অ্যানসারটা শর্ট হয়েছে, তো ম্যাম ব্যাপারটা হয়েছে এরকম, যেমন ধরেন আমরা যখন এক্সাম হলে পরীক্ষা দিতাম ম্যাম, ধরেন আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে ম্যাম 2 নাম্বারের জন্য, তো আমরা এটা দ্বিধাদ্বন্দ্বে পড়ছি। যেমন ধরেন ম্যাম আগে আমাদের এক্সাম হলে যখন এক্সাম হইতো তখন হচ্ছে ম্যাম 2 নাম্বারের জন্য আমরা শর্ট ভাবেই লিখছি, যেমন হচ্ছে যদি দুইটা জিনিসের পার্থক্য দিত, ধরেন আমি 2 লাইন লিখতাম অথবা 3 লাইন, এটা ম্যাম স্যাররাই বলে দিত, তো সেক্ষেত্রে আমি দেখা গেছে যে 2 নাম্বারও পাইছি অথবা 1.5ও পাইছি। তো এই হিসেবে আমরা ম্যাম পরীক্ষাটা দিছি। আর হচ্ছে ম্যাম ওই যে অনেকে হুবহু ম্যাম আপনি বললেন না যে হুবহু ম্যাম ওই যে স্লাইড দেখে তুলে দিছে, তো ম্যাম আমরা মানে পড়ি তো ম্যাম স্লাইড দেখে, ওই স্লাইড থেকে তো আমরা মানে ওইটা অনেকে মুখস্ত করি ম্যাম যে না এটা কিরকম হইলো। এবার আমি একটু বলি, এটা একটা থিওরি সাবজেক্ট। হ্যাঁ আমি একটু বলি, আমি একটু বলি এবার। এই কারণেই ওই যে তোমাদের স্যার ম্যামরা মানে আমি আমি নিজেও বলতাম যে মার্কস দেখেই আসলে তোমাদের পরীক্ষাতে লিখতে হবে, রাইট? এখন তোমার পরীক্ষাতে আসলে কি চাইছে এটা তো দেখতে হবে, দেখতে হবে না? জি ম্যাম। তোমার পরীক্ষাতে চাইছে, তোমাকে বলছে যে এসজিএলসি কি, এসজিএলসি এর কি বলে হচ্ছে ফেজ গুলো লিখো এবং এই ফেজ গুলো ব্রিফ বর্ণনা করো। এখানে 3টা জিনিস কিন্তু চাওয়া হয়েছে, ঠিক আছে? যখন তুমি এই 3টা জিনিসের ব্রিফটা বাদ দিয়ে 2টা লিখছো, তো ওই অনুযায়ী আমাকে মার্কিং করতে হয়েছে। ফার্স্ট অফ অল কোয়েশ্চেনে কি চেয়েছে তোমরা সেটা না দেখেই লিখছো, ঠিক আছে? যেমন হচ্ছে পার্লের পার্ল ডায়াগ্রামে একটা এক্সাম্পল দিতে বলা হয়েছিল, সবাই কি করেছে পার্ল ডায়াগ্রামটা লিখছে এবং স্লাইডে যতটুকু আছে ততটুকু লিখেছে। আমি কিন্তু ক্লাসে ক্লাসে বারবার বলে দিছি এই পার্ল ডায়াগ্রাম দিয়ে এইভাবে এভাবে লিখতে হবে, নিজের ভাষায় যারা 2 লাইন লিখছে আমি তাকে মার্কিং করেছি। আচ্ছা আমি কি চাইছি তোমরা ওইটা না বুঝছাই কি করছো, ওই স্লাইডে গিয়ে ওই পার্টটা খালি তুলে দিছো। আমি কিছু একটা চাইছি কোয়েশ্চেন, এটা তোমরা বুঝো নাই, দ্যাট মিন্স তোমরা কোয়েশ্চেন করো নাই। আমাদের 2টা কোশ্চেন বুঝতে একটু প্রবলেম হয়েছিল যে কি চাইছে, কিন্তু বাকিগুলো আমরা ওইভাবেই অ্যানসার করছি। বাকিগুলো তো ম্যাম ডাইরেক্ট অ্যানসার ছিল, ডাইরেক্ট কোশ্চেন ডাইরেক্ট, আর যেটাতে এক্সপ্লেইন করতে বলা হয়েছিল ম্যাম ওটাতে এক্সপ্লেইনও করেছি, কিন্তু তারপরে মার্কিং এটা নিয়ে ম্যাম ওই যে এক্সপ্লেইন যেটা করতে বলছিলেন ওটা 2.5 ছিল। ম্যাম সবার মার্ক লিস্ট কখন দিবেন? তারপর ম্যাম যদি একটু পারেন ম্যাম কনসিডার করতে আমাদের সবার নাম্বারটা। ম্যাম কি চলে গেল? আচ্ছা রেকর্ডটা কে করতেছে এখন? রেকর্ডটা অফ করে দাও। দিতে হবে ম্যাম এটা? জমা দিতে হবে স্যার। জমা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকে একটা ফোল্ডার আমি আগেই শেয়ার করতাম, আমি যেহেতু মানে ভালো মতো শিখেছি, বেশ ভালোই শিখ আর কি, তো কি কারণে আমি আসলে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি নাই, হয়তো বা এই উইকের মধ্যে ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ করে তাহলে হচ্ছে তোমাদের ইয়াটা শেয়ার করে দিব। জি ম্যাম, তাহলে আমরা শেয়ার করার পরে আপনি যে টাইম দিবেন সেই টাইমের মধ্যে আমাদের সেটা গ্রুপ করে আমরা মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো যে নেক্সট উইকের মধ্যে তোমাদের সাবমিট করতে হচ্ছে আর কি। জি ম্যাম বুঝতে পেরেছি। জি ম্যাম, ম্যাম এটা হচ্ছে ওই যে 4 জন করে গ্রুপ করে করব। হ্যাঁ 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 আচ্ছা জি ম্যাম বুঝতে পেরেছি। আর যার রেজাল্টটা দেখতে চাচ্ছিলাম স্যার, আমি আসলে আমার এখানে মনে হয় নেট স্লো হয়ে গেছে নাকি আল্লাহ জানে, আমার হচ্ছে লোড হচ্ছে না, আমি তোমাদেরকে খুব দ্রুতই হয়তো বা দেওয়ার ট্রাই করবো। বাট একটু ম্যাম আমরা যে কোশ্চেন গুলো করবো তো সেখানে যদি অ্যানসার ইয়েস অর নোর মধ্যে হয় এরকম কোশ্চেন করা যাবে? একটু এলাবোরেটলি করো, একটু এলাবোরেট করো,
একদম ইয়েস নো দিয়ে শেষ করে ফেললে তাহলে হচ্ছে ম্যাক্সিমাম ট্রাই করবে ইয়েস নো ভেরি গুড এরকম আর কি। তো আমরা একটু এলাবোরেটে যাই বেটার হয় আর কি। আর যদি দেখা যায় ওই কোয়েশ্চেনে আসলে ইয়েস নো ছাড়া কোনো কিছুই পসিবল না তাহলে তার কিছু করার নাই, বাট ম্যাক্সিমামই এলাবোরেট করার ট্রাই করতে। ঠিক আছে ম্যাম? আমার রিকোয়ারমেন্ট গুলা আমি কোয়েশ্চেন হিসেবে দিব আর as a developer তোমাকে